নমস্কার। আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। রাজ্যে আরও এক ঘন্টা শিথিল করা হল নৈশ কার্ফু, জারি হল নতুন নির্দেশিকা। বাঙালি যুবক যুবতীদের জন্য স্বনির্ভর করতে বিনামূল্যে প্রশিক্ষণের উদ্যোগ। ৩ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে সোনার দক্ষিণ মোহনপুর পূর্ত সড়কের শিলান্যাস। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শারদীয় দুর্গোৎসবের আরো দিন কয়েকের অপেক্ষা। এরই মধ্যে রাজ্য সরকার ঘোষণা করেছে নতুন এসওপি, তবে অনেকটাই রদবদল করে তৈরি করা হয়েছে নতুন নির্দেশিকা। রাজ্যে কোভিড পরিস্থিতির ব্যাপক উন্নতি হওয়ার শুক্রবার গোটা রাজ্যে সরকার নতুন নীতি নির্দেশিকা জারি করেছে। এবার নৈশ কার্ফুর মেয়াদ আরও এক ঘন্টা শিথিল করা হয়েছে। এখন থেকে রাত ৯টার পরিবর্তে কার্ফু বলবৎ হবে রাত ১০টা থেকে এবং তা চলবে পরের দিন সকাল ৫টা পর্যন্ত। রাজ্যে নতুন জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরে রাত ৯টা পর্যন্ত কর্মক্ষেত্র, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি খোলা রাখার নির্দেশ রয়েছে। পাশাপাশি হোটেল, রেস্তোরাঁ, ধাবা, মুদির দোকান, শোরুম, শাকসবজি ও ফলমূলের দোকান ইত্যাদি খোলা রাখা যাবে বলে নির্দেশ রয়েছে। আগের নির্দেশানুসারে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার অনুমতি থাকলে এবার তার অনেকটাই রদবদল করা হয়েছে। প্রকাশ্য স্থানে অনুষ্ঠিত সভা সমিতিতেও, সামাজিক অনুষ্ঠানে কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া ব্যক্তিরা অংশগ্রহণ করতে পারবেন, তবে এক্ষেত্রে সর্বোচ্চ ৫০ জন ব্যক্তিরা অংশগ্রহণ করার অনুমতি প্রদান করা হয়েছে নতুন এসওপিতে। এছাড়া জেলাশাসকের অনুমতি নিয়ে বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ২০০ জন যোগ দিতে পারবেন, তবে অবশ্য সব গ্রহণকারীদের কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নিতে হবে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রতি ঘন্টায় দুটি ডোজ নেওয়া সর্বাধিক ৬০ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী সিনেমা হল খোলার অনুমতি প্রদান করা হয়েছে, তবে এক্ষেত্রে কোভিড বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সিনেমা হলে ৫০ জন আসন নিয়ে সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হয়েছে। বাঙালি যুবক যুবতীদের নিজেদের কেরিয়ার গড়ার বিষয়কে মাথায় রেখে এক বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। অসম সরকারের পক্ষ থেকে ২০২০-২১ অর্থ বছরে প্রায় ৩৫ লক্ষ টাকার অনুদান লাভ করল অসম বাঙালি স্পিকিং ডেভেলপমেন্ট কাউন্সিল। শুক্রবার স্থানীয় ইলোরা হেরিটেজ এ নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম বাঙালি স্পিকিং কাউন্সিলের চেয়ারম্যান রূপম সাহা, কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, ডক্টর প্রবাল পাল সহ অন্যান্যরা। সভাতে বাঙালি যুবক যুবতীদের আগন্তুক দিনগুলোতে স্বনির্ভর করে তুলতে এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়। কাছাড় জেলার ২৪ জন যুবক যুবতীদের স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে ৩ মাসের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। রাজ্যের বাঙালি যুবক যুবতীদের ভবিষ্যৎ উজ্জ্বলের লক্ষ্যে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছে তার ভূয়সী প্রশংসা করে সাধুবাদ জানান উপস্থিত বক্তারা। মণিপুরী কমিটি আছে, বিশ্বব্যাপী মণিপুরী কমিটি আছে, এসসি বোর্ড আছে, ওবিসি বোর্ড আছে, বিভিন্ন বোর্ডের কথা আমরা শুনে থাকি, কিন্তু বেঙ্গলি স্কিল ট্রেনিং বোর্ডটা আমার নজরে প্রথম পড়েছে। কিন্তু এটা আগে থেকেই ছিল, কিন্তু আগে যে সরকার ছিল সেই সরকার বাঙালিদের প্রতি অত নজর দিত না, যার জন্য এই বেঙ্গলি স্কিলটা আমাদের এখানে খুব প্রথম পড়েছে। কিন্তু বন্ধুগণ, আমাদের সরকার আসার পর আমরা প্রথমবার দেখতে পেলাম যে আমাদের সরকার বেঙ্গলি স্পিকিং এর চেয়ারম্যান আমাদের বরাক নিতে দেওয়া হয়েছে আমাদের রূপম সাহা মহাশয়কে, আর ওনার উদ্যোগে আজকে এখানে একটি কর্মশালা অনুষ্ঠান হচ্ছে। কর্মশালা কি হয়েছে যে ছাত্রীদের মানে যারা পড়াশোনা করে চাকরি পাচ্ছে না, তারা যাতে নিজে উপার্জন করে সংসার চাকরি পাচ্ছেন, তার জন্য একটা প্রশিক্ষণ শিবির করা হবে। প্রশিক্ষণ আছে কম্পিউটার প্রশিক্ষণ শিবির। এবং আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সাংসদ, ওনার চিন্তাধারা যেটা আছে যে আমরা বাঙালি সমাজকে আরো উন্নত করব এবং আমরা একটা প্রতিষ্ঠিত জায়গাতে যাব, সেই চিন্তাধারা নিয়ে আজকের এই আমাদের একটা কোয়ালিফিকেশনের প্রোগ্রামটা আমরা ইনোগ্রেশন করেছি। আমরা শিলচর
শিবচর শহরে। তো আমরা আজকে যে যে প্রোগ্রামটা হয়েছে চালি এবং জিএসসি, আমি অনেকে জিজ্ঞেস করেছি, অনেক পার্মকে জিজ্ঞেস করেছি যে দাদা জেনারেল কোয়ালিফিকেশনে কোনো আপনার চাকরি নেই, একমাত্র যদি চালি এবং জিএসসি থাকে তাহলে ফট করে চাকরিটা পেয়ে যায় এবং তারও ইনকামটাও 12-15 হাজার টাকার উপরে হয়ে যায়। তাই দেখুন আজকে যে আমরা 20-25 জনকে পড়াবো, সেই থেকে ওরা যদি একটা চাকরি পায় আমাদের বাঙালি সমাজের জন্য অনেক উন্নত হবে। তো আমি সময় নষ্ট না করে 3,24,00,000 টাকা ব্যয় সাপেক্ষে শুক্রবার সোনার দক্ষিণ মোহনপুর পূর্ত সড়কের শিলান্যাস করলেন স্থানীয় বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। পূর্ত বিভাগের এসও পিডিজির অর্থ থেকে দক্ষিণ মোহনপুর সেতু সংলগ্ন থেকে সোনাই কাবুগঞ্জ পূর্ত সড়ক পর্যন্ত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক। পরে এ মর্মে এক সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যোগেন্দ্র দাসের পৌরোহিত্যে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া সোনাইয়ের উন্নয়নে জনসাধারণের সহযোগিতা কামনা করেন, পাশাপাশি দুর্নীতিমুক্ত ও গুণগত মানের কাজের বাস্তবায়নে সবাইকে এগিয়ে আহ্বান জানান। এদিনের সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মইনুল হক বড়ভূঁইয়া, শৈবাল বিশ্বাস, জেই নজমুল হোসেন বড়ভূঁইয়া, দিলীপ সিনহা সহ অনেকে। এই অঞ্চলের মানুষ যারা ডেভেলপমেন্টের জন্য সব সময় সচেষ্ট ছিলেন, আজকে থেকে না, দক্ষিণ মোহনপুর অঞ্চলের মানুষ, আমার এখনো মনে আছে আমার যখন রাজনীতি শুরু তখন থেকে আমার মহিউদ্দিন সাহেব আজকে এখানে নেই, দক্ষিণ মোহনপুর সবসময় এক কথার লোক এখানে থাকেন, রাজনৈতিকভাবে যাকে সমর্থন করেন তাকে সারা সমর্থন দেন, আর ডেভেলপমেন্ট ছাড়া কোনো ব্যক্তিগত কাজে দক্ষিণ মোহনপুর অঞ্চলের মানুষ কিন্তু যান না। রাস্তা, ব্রিজ, পানীয় জল, স্কুল, ইলেকট্রিফিকেশন, গত 20 বছর থেকে আমি এই অঞ্চলের সঙ্গে পরিচিত। কিন্তু এখানে সবচেয়ে বড় বিউটি হলো যে এই অঞ্চলের প্রত্যেকজন মানুষ সার্বিক উন্নয়ন চায়, আর আমার বিশ্বাস এই রাস্তার কাজে এই অঞ্চলের মানুষ মন খুলে প্রাণ খুলে সাহায্য করবে, সহযোগিতা করবে। আমার ব্যক্তিগত অনুরোধ আপনাদের কাছে, ডিপার্টমেন্টকে আপনারা পূর্ণ সহযোগিতা করবেন যাতে সময়ের আগে অন্তত 10 দিন আগেও কাজ শেষ হয়, তার মধ্যে যদি কোনো অসুবিধা থাকে, কোনো কিছু যদি আপনাদের মনে হয় এটা ঠিক হচ্ছে না, আপনারা আপনাদের অধিকার আছে আমাকে মেসেজ করবেন, ডিপার্টমেন্টকে সুন্দর সুষ্ঠুভাবে। চার দফা দাবি নিয়ে সরব হলো অসম চা জনজাতি ছাত্র সংস্থা। শুক্রবার ছাত্র সংস্থার তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রী রণজ পেগুর দৃষ্টি আকর্ষণ করে এই দাবি উত্থাপন করে অতিসত্বর তা পূরণ করতে জোরালো দাবি জানান সংগঠনের করিমগঞ্জ সমষ্টির কনভেনর বিদ্যাপতি কর্মকার। এদিন এক সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, দেশের সর্বোচ্চ পিছ পড়া জাতি জনগোষ্ঠীর মধ্যে রয়েছে চা জনজাতি, তাই এই সম্প্রদায়ের ছেলে মেয়েদের শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হলেও পার্সেন্টেজ কম থাকায় স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে অনেক সম্মুখীন হতে হয় তাদের। এছাড়া বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে বাগান এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নিতে, বাগান এলাকায় বসবাসকারী মানুষদের সরকারি জমির পাট্টা প্রদান করা এবং বাগানে কাজ করা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার দাবি জানান। প্রথম নম্বর দাবি হচ্ছে ছাত্রছাত্রীর ভর্তির ক্ষেত্রে শতাংশ কম থাকার, সরকারি স্কুল কলেজে ভর্তি নিতে পারছেন না, এ বিষয়ে আমি শিক্ষামন্ত্রীকে একটি পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করতেছি। আমাদের দ্বিতীয় নম্বর দাবি মাদকদ্রব্য রোধ করার ও প্রশাসনিক সাহায্যের জন্য আমরা কামনা করছি, এবং তৃতীয় নম্বর আমাদের দাবি বাগান এলাকায় সরকারি ভূমি পাট্টা না দেওয়ার কারণে আমরা সরকারি বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হতে হচ্ছে, এবং চতুর্থ নম্বর দাবি বাগান শ্রমিকদের আগের তুলনা থেকে পারিশ্রমিক বৃদ্ধির
সরকারের কাছে আমরা আবেদন করছি। বিশুদ্ধ পানীয় জলের অভাব সহ পিএইচএর ট্যাঙ্কে নোংরা ও আবর্জনা থাকার প্রেক্ষিতে সরব হলেন সোনাইর উত্তর কৃষ্ণপুর তৃতীয় খণ্ড দাসপাড়া এলাকার স্থানীয়রা। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সরব হয়ে একাংশ স্থানীয়রা অভিযোগে জানান, এলাকার নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, এর মধ্যে রয়েছে পিএইচএর ট্যাঙ্কে নোংরা সহ আবর্জনা। এই অবস্থায় কেউ জল পান করলে অসুস্থ হওয়ার শঙ্কা রয়েছে, তাই এলাকার পানীয় জল প্রকল্পটি খাবারের জলের উপযুক্ত করে দিতে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা। জল পায় না সময় মতো, সপ্তাহ যদি তিন দিন তারা জল দিত তাহলে আমরা মনটা মানলো অনেক, কিন্তু আজকে আমরা সপ্তাহে তিন দিনে জল পাই না। প্রত্যেক সপ্তাহের মাঝে হয়তো একবার মোটর খারাপ হইব, একবার মোটর খারাপ হলে 15-20 দিন আমরা জল পাই না। আর এই যে নোংরা জল খাইয়া যে মানুষগুলো অসুস্থ, এই যে করোনা মহামারীর মাঝে এই যে জল যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন আপনার ফটো ভিডিওর মধ্যে, এই যে নোংরা জলগুলো আমরা আজকে খাই, আর তো আমরা একটাই যে অনুরোধ পিএইচএর উচ্চ অধিকারীর কাছে যে এইসব জিনিসগুলো যে তারা কিতার লেগে তারা এরকম সাবকন্টেকে তারা এরকম দিল, দেওয়ার পরে যদি এটা যদি ভালো মতো যদি খাওয়া যায় না, তারা যদি এই জলগুলো খাইয়া যে আমরা বাচ্চারা অসুস্থ, আজকে বয়স্ক মানুষ অসুস্থ, এরপরে পুরো আস্তা গ্রাম 2000 পরিবার আজকে এখানে আমাদের নির্ভরশীল এই পিএইচটার উপরে। এই পিএইচটিতে গিয়ে আমরা চলা জীবন, এই জলটাই আমরা জীবন। আমরা আজকে প্রত্যেক এরিয়ার মধ্যে সবার কাছে বোরিং নাই, কুয়া আছে, কুয়ার জল শুকাই যায় এই শুকনার সিজনের মধ্যে, সবাই এই পিএইচটার উপরে নির্ভরশীল। তাইলে আমরা আজকে যদি এখান থেকে যদি প্রপারলি জল পাই না, সপ্তাহের মধ্যে তিন দিন জল পাই না, তাইলে কোন আমরা কই জীবনযাপন চালাইতাম? তাহলে তো আমরা পেয়েছি, আমরা গড় বানাই দিলাম জলের অবস্থাটা দেখুন। আর তো আপনারা দেখছেন, যদি দাবি না মানা হয় আমরা আন্দোলন যাইমু, ডিসি ম্যাডামের কাছে আমরা গিয়ে আমরা এখানে মেমোরান্ডাম সাবমিট করে আমরা এখানে ধর্ণা ধরব। আগামী 30 অক্টোবর রাজ্যের 5টি সমষ্টিতে হতে চলেছে উপনির্বাচন, বিশেষ করে মরিয়ানি, থাওরা, ভবানীপুর, তামুলবার, গোসাইগাঁও, এই 5টি কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন। এদিকে 5টি সমষ্টির উপনির্বাচন নিয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক তথা অসম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আসন্ন উপনির্বাচনে কংগ্রেস ভালো ফল প্রদর্শন করবে বলে আশা ব্যক্ত করেন। এই উপনির্বাচনে জোট ছাড়াই একা লড়বে কংগ্রেস বলে জানান বিধায়ক। আর এমন কোনো দিন নেই যেদিন কংগ্রেসের কোনো সংগঠনের কোনো কাজ চলে না বা চালায় না, তাই আমাদের নেতারা সবসময় আমরা কাজ করি এবং প্রত্যেকটা সমষ্টিতে আমাদের কাজ চলছে, প্রত্যেকটা জায়গায় আমাদের কাজ চলছে। এবং স্বাধীনতা থেকে শুরু করে আজ অবধি যদি পর্যালোচনা হয় তাহলে দেখা যাবে যে কংগ্রেস প্রত্যেকটা সময় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তাই উপনির্বাচন হবে এবং সেই কাজ আমাদের সমষ্টিতে অলরেডি আমাদের কাজ চলছে এবং মনে করি উপনির্বাচনে আমাদের ভালো রেজাল্ট হবে। যেহেতু এবার মহাজোট থেকে UDF সরে গিয়েছে, তো UDF ছাড়া আপনারা কংগ্রেসে নির্ণায়ক ভূমিকা কী হতে পারে বলে আপনি আশাবাদী? না, UDF সঙ্গে আমরা লোক সেরেছি, যেহেতু UDF দেখা যাচ্ছে যে বিজেপির সঙ্গে ওনাদের কোন যে মিত্রতা সেটা ইতিমধ্যে প্রকাশ হয়েছে। কোনো সময় গিয়ে ওনারা খেজুর খাওয়ান, কোনো সময় গিয়ে ওনারা বলেন যে আমাদের আসামের মুখ্যমন্ত্রীকে বলেন যে আসামের সবচেয়ে ভালো ওয়ান অফ দ্য বেস্ট চিফ মিনিস্টার বলে, কোনো সময় বলেন আবার যে না আমাদের আতারের ব্যবসা ভালো চলছে এই বিজেপির সময়। তো যেহেতু যে দলের মানসিকতা এরকম সেই দলের সঙ্গে আবার কি বুঝাবুঝি, ইউডিএফের সঙ্গে বুঝাবুঝি আমাদের একটা ভুল ছিল, সেই ভুল আমরা কোনোদিন করবো না। এবার আমরা একসঙ্গে খেলবো, 1 তারিখ আমাদের মিটিং, সেই মিটিংয়ে আরও সিদ্ধান্ত হবে যে কী করা যায় কী করা যায় না, কিন্তু ইতিমধ্যে আমাদের সিদ্ধান্ত আমরা একাই খেলবো। অসম পুলিশের জন্য শুক্রবার খুব গুরুত্বপূর্ণ দিন ছিল। প্রতি বছর 1 অক্টোবর অসম পুলিশ দিবস হিসাবে উদযাপন করা হয় সমগ্র রাজ্যে, ব্যতিক্রম ছিল না এবছরও। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জেও উদযাপন করা হল অসম পুলিশ দিবস। সকালে পতাকা উত্তোলন করে কার্যক্রমের সূচনা করেন করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মানাভ বড়ুয়া। জনগণকে সুরক্ষা রাখার পাশাপাশি কিভাবে পুলিশ নিষ্ঠার সঙ্গে সেবামূলক কাজ করে যাচ্ছে তা তুলে ধরেন তিনি। বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম রোধ করতে পুলিশ যুদ্ধংদেহী মনোভাব নিয়ে কাজ করছে তা অতি প্রশংসনীয়। সততা, নিয়মানুবর্তিতা, দায়িত্ববোধ, নির্ভীক মনোভাব নিয়ে পুলিশ কর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি। পুলিশ দিবস উপলক্ষে এদিন আকর্ষণীয় প্যারেডও অনুষ্ঠিত হয়।
স্যার আজি সমগ্র রাজ্য পুলিশ ডে অবজারভেশন হয়েছে, স্কলিং মেজর স্যার আছে, এই সম্বন্ধে আপনি কি কব? হয়, আজি আমার মানে পুলিশের কারণে একটা বিশেষ দিন। ফার্স্ট অক্টোবর এভরি ইয়ার আমি পুলিশ ডে হিসাবে আমি পালন করো, আর সেইমতে আজি আমি করিমগঞ্জ ডিস্ট্রিক্টর ফলের পুলিশ ডে উদযাপন করেছো। আমি বিভিন্ন ধরনের একটিভিটিজ আজি লাইন আপ করেছো, যে আজি রাতেপা আমার ইয়াত ফ্ল্যাগ হোস্টিং হল, লগতে সালামি হল, আর দুপরিয়াও আমি 11-12 পুলিশ রিজার্ভত আমার ব্লাড ডোনেশন ক্যাম্প একটা অর্গানাইজ করেছো। আর আমি ভাবিছো আমার রিসেন্টলি রিটায়ার হওয়া মানুষ কেজনক আমি ফেলিসিটেট করি। আমার করিমগঞ্জত এজন পুলিশ মার্টিয়ার আছে, তেখেতকো আমি তেনেকে ফেলিসিটেট করি। বিভিন্ন ধরনের একটিভিটিজ আছে পুলিশ ডে হিসাবে। আমি মানে আমার এইটাই উদ্দেশ্য থাকে যে আমার যিমানখিনি সাংবিধানিক দায়িত্ব সেইখিনিলে যাতে সকলোৱে এবাৰ স্মরণ করে, আর আমি যাতে আমার মানে যিমানখিনি মানে আমার সমাজের যিমানখিনি যিমান ধরনের মানে বর্গর মানুষ আছে সকলকে যেন আমি সমান ধরনের একটা সেবা করব পারো, সেইটাই আমি এবার। ফের 12 দফা গুরুত্বপূর্ণ দাবি পূরণের দাবিতে রাজপথে নামল সিপিএম লোকাল কমিটি। দলীয় কর্মীরা প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান দেন। করিমগঞ্জ শহরের কালীবাড়ি রোড সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে চক্র আধিকারিকের কার্যালয়ের সামনে মিছিল নিয়ে আসেন। কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন দলীয় কর্মীরা। দাবিগুলো নিরসনে সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়। এ মর্মে চক্র আধিকারিকের হাতে এক স্মারকলিপি তুলে দেওয়া হয়। আমরা আজকে সার্কুল অফিসারকে আমরা মেমোরান্ডাম দেব। এই মেমোরান্ডামের মধ্যে যেমন আছে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করার কথা, যেমন আছে লকডাউন সময়ে অভুক্ত থাকা কাজ চলে যাওয়া মানুষের কাজ দেওয়ার কথা, মানুষকে 7,500 টাকা অনুদান দেওয়ার কথা, যেমন আছে আবার মিড ডে মিল ওয়ার্কারদের এই লকডাউন সময়ে দীর্ঘদিন বেতন বন্ধ তাদের বেতন দেওয়ার কথা, তেমনি আমরা দাবি করছি লোকাল পর্যায়ে যেসব প্রোগ্রাম আমাদের দাবি দেওয়া আছে। করিমগঞ্জ জেলা দীর্ঘদিন ধরে উপেক্ষিত, করিমগঞ্জ থেকে টেট সেন্টার উঠিয়ে নেওয়া হচ্ছে, করিমগঞ্জে মেডিকেল কলেজ দিয়ে তাল বাহানা চলছে, মেডিকেল কলেজ স্থাপনের একটা গাইডলাইন সর্বভারতীয় গাইডলাইন আছে ন্যাশনাল মেডিকেল কমিশনের গাইডলাইন, সেই গাইডলাইন মেনে করিমগঞ্জে মেডিকেল কলেজ স্থাপন করলে করতে চাইলে সরকারের সদিচ্ছা থাকলে কোনো টাল বাহানা হয় না। এই দাবিগুলো নিয়ে আমরা বলছি লোকাল ট্রেন চালু করতে হবে, ট্রেড সেন্টার করিমগঞ্জ থেকে উঠিয়ে দেওয়া চলবে না। করিমগঞ্জ থেকে ট্রেড সেন্টার নিয়ে গেলে করিমগঞ্জ জেলার প্রায় হাজার হাজার কি লক্ষ ছেলেমেয়েরা তারা বাইরে যেতে হবে পরীক্ষা দিতে, একটা একটা গণদুর্ভোগের। জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবস উপলক্ষে শুক্রবার হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে একদিবসীয় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বেলা 11:00 বরাকভেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং এসকে রায় সিভিল হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে রক্তদান শিবিরে হিন্দু রক্ষী দল, স্মাইল এনজিও, সাগনিক এনজিও এবং আসাম রিজার্ভ পুলিশের কর্মীরা রক্তদান করেন। রক্তদান শিবির চলে বিকেল 2:00 পর্যন্ত। এরপর জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবস উপলক্ষে হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশগ্রহণ করেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর অরুণাভ চৌধুরী, হাসপাতাল অধিকক্ষক ডি দত্ত, রূপম শর্মা, অঞ্জলি নাথ, বরাকভেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সাধারণ সম্পাদক রঞ্জিত ঘোষ, পিনাকপানি ভট্টাচার্য, মাধবী শর্মা, হাইলাকান্দির রোটারি ক্লাবের প্রাক্তন সভাপতি শঙ্কর চৌধুরী, ব্লাড ব্যাংক ল্যাব টেকনিশিয়ান শাহ আলম চৌধুরী, মাসুক মজুমদার, কাজী মেহবুব আলম প্রমুখ ব্যক্তিবর্গ। আজকে জাতীয় রক্তদান দিবস উপলক্ষে সমগ্র ভারতবর্ষের সঙ্গে হাইলাকান্দিতে এসকেরা সিভিল হসপিটালে একটা জাতীয় রক্তদান দিবস পালন করা হয়। এতে বিভিন্ন কার্যসূচির মধ্যে ছিল অ্যাওয়ারনেস মিটিং এবং রক্তদান শিবির। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিভিন্ন দল সংগঠন তথা বরাকভেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং আমাদের পুলিশ রিজার্ভ ভাইরা। ওরা ওদের স্থাপনা দিবস উপলক্ষে পুলিশ রিজার্ভরা হাইলাকান্দিতে এসে রক্তদান করেছেন এবং একই সঙ্গে কাটলিছড়ায় ওটা আমাদের একটা টিম গিয়েছে, ওখানে পুলিশ রিজার্ভ থেকে কিছু রক্ত সংগ্রহ করা হয়েছে আজকের দিনে, এবং ব্লাড ডোনার্স ফোরামরা তো আজকে এখানে করেছে। তিনটা সংগঠন এখানে উপস্থিত ছিল এবং বাকি সংগঠনগুলা আমাদের অ্যাওয়ারনেস মিটিংয়ে উপস্থিত ছিল, যেমন হিন্দুরক্ষী দল এখানে, জীবনদান এনজিও এবং ব্লাড ফাইটার্স, ওরা স্মাইল, ওরা উপস্থিত ছিল।
15তম আসাম স্টেট থাংথা চ্যাম্পিয়নশিপ 2021 শুরু হলো সোনাইয়ে। কাবুগঞ্জ রোডের বীর টিকেন্দ্রজিৎ মেমোরিয়াল অডিটোরিয়ামে শুক্রবার থেকে শুরু হয় চ্যাম্পিয়নশিপ, চলবে 4 অক্টোবর পর্যন্ত। প্রথম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান রীনা সিংহ, ওয়ার্ল্ড থাংথা অ্যাসোসিয়েশনের সভাপতি এইচ প্রেম কুমার সিংহ, সাধারণ সম্পাদক চন্দ্রকুমার সিংহ প্রমুখ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এতে যোগদান করেন। প্রথম দিনে বিভিন্ন কলাকৌশল পরিদর্শন করেন তারা। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এই খেলার উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। বক্তব্য রাখতে গিয়ে অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, এখান থেকে বিজয়ী খেলোয়াড়রা আগামীতে জাতীয় পর্যায়ে জম্মু কাশ্মীরে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন। এখানে প্রদর্শন করেছেন, ডেমনস্ট্রেশন দিয়েছেন, অত্যন্ত ভালো লেগেছে। এবং যেভাবে একটা ডিসিপ্লিন রয়েছে, এই খেলা পরিচালনা হয়েছে, সত্যিকারের জন্য এটা একটা আমি এতদিন দেখিনি, এটা আমার একটা দুর্ভাগ্য ছিল। আর আপনাদের কমিটিকে আমি ধন্যবাদ জানাই যে আপনাদের আমন্ত্রণে আপনারা এখানে আমাকে আসার সুযোগ দিয়েছেন। আর সেলফ ডিফেন্স কীভাবে করা যায়, আজকের দিনে যেটা সবচেয়ে বড় প্রয়োজন আছে সেলফ ডিফেন্স। আর আমরা লক্ষ্য করেছি যে যেভাবে সমাজের বিভিন্ন জায়গাতে, আর আমাদের শুধু কাছাড় বরাবর উপত্যকা নয়, সমস্ত ভারতবর্ষে আপনারা করেছেন, গিয়ে গিয়ে এতদিন এটাতে এই ধারাটি এগিয়ে নেওয়ার কাজ করেছেন, সত্যিকারের জন্য এটা ধন্যবাদের পাত্র আপনারা। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই খেলা শুধু মণিপুরি সমাজের জন্য নয়, প্রত্যেক সমাজের বিশেষ করে মেয়েদেরকে যাতে আমরা এটাতে আনতে পারি, সেটার সুযোগ যাতে করতে পারি, সেই অনুরোধ আপনাদের সবার কাছে রাখছি। আমার ব্যক্তিগত তরফে যেহেতু আমি শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। রাজ্যে আরও 1 ঘন্টা শিথিল করা হল নৈশ কার্ফু, জারি হল নতুন নির্দেশিকা। বাঙালি যুবক যুবতীদের জন্য স্বনির্ভর করতে বিনামূল্যে প্রশিক্ষণের উদ্যোগ। ৩ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে সোনার দক্ষিণ মোহনপুর পূর্ত সড়কের শিলান্যাস। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।